কিন্তু সে যে শুনেছি একেবারে মৃচ্ছ দেশ। উনি হচ্ছেন রাজ বিদ্রোহী, রাজার শত্রু। শুধু সেবা করে পরাধীনের ভালো করা যায় না ভারতী, এদের ভালো করা যায় শুধু বিপ্লবের মধ্যে দিয়ে। যে সমাজে কেবলমাত্র পুত্রার্থেই ভার্যা গ্রহণের বিধি আছে, নারী হয়ে তাকে তো আমি শ্রদ্ধার চোখে দেখতে পারিনি। অপূর্ব বাবু, আমরা আপনাকে ডেথ সেন্টেন্স দিলাম। দেশের হে রাজ বিদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার।